ইহুদি ধর্মটা আসলে কি মানে পার্সি ধর্ম থেকে কপি করা কিনা আর যদি পার্সি ধর্ম থেকে কফি করা হয় তাহলে পার্সি ধর্মের সাথে বৈদিক ধর্মটা মানে হিন্দু ধর্মের যে বৈদিক ধারাটা তার সাথে কোনো মিল আছে কিনা আমি একটা ভিডিও দেখছি স্যার স্যার আমি বলতে আমি একটা ভিডিও দেখছিলাম ওখানে যে ইহুদীদের যে নবী ওই নবী উনি আছে ইরাক থেকে ইরাকের ইরাকের ইরান সীমান্ত নাকি ইরাকের ইরাকের ভারত উপমহাদেশের কাছাকাছি অংশ থেকে উনি ওসিয়া সিরিয়ার দিকে ও সিরিয়ার উদ্দেশ্যে উনি গেছেন টাইগ্রেস ইউফ্রেটিস নদীর ধার ধরে এখন তাহলে উনি উনি যে কথা দড় আপনাকে একটু করে রাখছি কথা বলে যাচ্ছেন আসিফ ভাই হয়তো তার কোশ্চেনটা হচ্ছে এরকম যে আহ সাথে ইহুদি ধর্মের সাথে হচ্ছে আপনার যৌরাষ্ট্রিয়ান ধর্মের কোন মিল আছে কিনা

আফগানিস্তান হয়ে পাকিস্তান হয়ে ভারতে কিন্তু তারাই প্রবেশ করছে এবং তারা কিন্তু অনেক কিছু নিয়ে আসছে অনেকগুলা দেবদেবী আছে যারা হচ্ছে কমন ভারতে এবং মানে গুলা এক মানে একদম এক কিছু কিছু জিনিস আবার ভিন্ন যেমন আহ পার্সিয়ানদের ইন্দ্র দেবতার কিন্তু এত খারাপ চরিত্রের ছিল না আবার ভারতের ইন্দ্র দেবতার কিন্তু ক্যারেক্টার লুজ হ্যাঁ সে কিন্তু খালি এদিক সেদিক করে হ্যাঁ একটু একটু চেঞ্জ হয়ে গেছে ওই পর্যন্ত আস্তে আস্তে গুলাতে একটু পরিবর্তন হয়ে গেছে সেই ক্যারেক্টার গুলা যারা তৈরি করছে তারা একটু পরিবর্তন করে এই অঞ্চলে ইয়া করছে করছে প্রচার তো তো এই সমস্ত জিনিস হিসাব করলে প্রাচীন যে ধর্মগুলা সেগুলোর ভিতরে বেসিক কিছু 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 মিল অবশ্যই আছে সবগুলাই আসলে বেশিরভাগ ধর্মই আসলে প্রাচীন ব্যাবিলনিয়ন সভ্যতা থেকে যে ব্যাবিলোনিয়ান সভ্যতাতে যেই উপকথাগুলা প্রচলিত ছিল সেইগুলাই একটু ডালপালা মেলে বিভিন্ন জায়গায় ছড়া পড়ছে এখন ব্যাবিলোনিয়ান সভ্যতাতে যেমন এরকম যে যে মানে বন্যা এই কাহিনীটা ছিল আদম হাওয়ার কেচ্ছা ছিল তারপরে এই টাইপের কেচ্ছা গুলা সব ব্যবিয়ান সভ্যতা থেকে আসা এবং এরপরে হচ্ছে পার্সিয়ানদের ইসের ভিতরে আছে হিন্দুদের ধর্মগ্রন্থ আছে আবার যে যেদিক যেদিক ডালপালা মিলছে সব দিকই মোটামুটি আছে এখন এই জিনিসগুলো আবার এই উপকথাগুলো আবার ইহুদিদের মধ্যে আছে আবার মুসলিমরাও আবার ইহুদিদের থেকে নিচ্ছে এই হিসাব করলে তো কিছু বেসিক মিল তো আছেই কিছু বেসিক উপকথা প্রাচীনকালের যে উপকথাগুলো সেগুলোর মিল মিলত আছেই এগুলা কারণ এগুলা বেশিরভাগই ওই মানে সুমিরিয়ান বেবিলনিয়ান সভ্যতা থেকে আসা কিন্তু একেবারে যে সেই ধর্ম থেকেই আসছে ব্যাপারটা সেরকম না একটা ধর্ম যখন আরেকটা অঞ্চলে যায় তখন ওইখান থেকেও কিছু জিনিস গ্রহণ করে আবার নিজেরাও কিছু নতুন জিনিস নিয়ে যায় এইভাবে মিশ্রণ ঘটে এই কারণে এইভাবে তো বলা যায় না যে অমুক ধর্ম থেকে অমুক ধর্ম আসছে তো এইভাবে বলা যায় না অরিজিনাল সিরিজের মুমিন ভাই আপনার আপনি যেভাবে কথা বলছেন আপনার সাথে কথা বলাটা আমাদের জন্য খুবই কষ্টকর হয়ে যাচ্ছে কারণ একে তো ইকো হচ্ছে এবং আপনার নেটওয়ার্ক ও খুবই খারাপ আপনাকে তাহলে আমরা বিদায় জানাই আপনি পরে একসময় আপনার নেটওয়ার্ক ঠিক হইলে আপনি যুক্ত হন এইভাবে কথা বলাটা মানে খুবই দুষ্কর হয়ে যাবে আরেকজনকে যুক্ত করি আচ্ছা এই গুরুজন গুরুজন আপনি আবারও যুক্ত হয়েছেন বলেন আপনি কথা বলেন তো ভাইয়া এখন কি ক্লিয়ার এখন কি ক্লিয়ার শোনা যাচ্ছে খুবই আস্তে শোনা যাচ্ছে আপনার কথা আচ্ছা বলেন যেটা বলতে চান বলেন বলছি ভাইয়া এই যে সত্য এবং যুক্তি দিয়ে কোন জিনিস ভালো কোন জিনিস খারাপ এটা কিভাবে প্রমাণ করব এছাড়া আর কি দিয়ে কি প্রমাণ করবেন মানে এছাড়া তো আর কিছু নাই আমাদের কাছে একটাই তো জিনিস আছে একটা জিনিসই তো আমরা ব্যবহার করতে পারি ভালো মন্দ নির্ধারণের এছাড়া তো আর কোনো কিছু দিয়ে এটা নির্ধারণ করা যায় না যুক্তি তথ্য প্রমাণ ছাড়া আর কোনো কিছু দিয়ে তো এটা আপনি বুঝতেই পারবেন না যুক্তি তথ্য প্রমাণই তো একমাত্র পদ্ধতি যেটা দিয়ে আপনি ভালো নাকি মন্দ এটা বুঝতে পারবেন যেমন আপনাকে আমি একটা ঘুষি মারলাম এই ঘুষি মারলে তো আপনি ব্যথা পাইলেন তাই না এই ইনফরমেশনটা আমি তো জানতে পারলাম এবং এটা আমি যৌক্তিক ভাবে চিন্তা করে দেখতে পারি যে আপনি তো ব্যথা পাইলেন আচ্ছা ঠিক আছে এই ঘুষিটা যেহেতু আমারও তো খারাপ লাগবে তাহলে আমার তো এই মারাটা ঠিক হইলো না এই যে আমি এইখানে যুক্তিটা ব্যবহার করছি এবং প্রমাণটা ব্যবহার করছি যে আপনি ব্যথা পাইছেন এবং আরো প্রমাণ ব্যবহার করতেছি যে আমি যে ব্যথা পাই সেটাও প্রমাণ হিসেবে ব্যবহার করতেছি সুতরাং আমি বুঝতে পারলাম যে

ঘুষি যে মারছে সেটা তো আপনি ব্যথা পাচ্ছেন এটা ঠিক কিন্তু আবার আমি যদি আপনাকে ঘুষি না মারি তাহলে তো আমি নিজেকে বাঁচাতে পারবো না প্রত্যেকের তো অধিকার আছে নিজেকে বাঁচাবার এখানে আবার দেখা গেল যে এই ঘুষি মারাটা আবার খারাপ না এই ঘুষি মারাটা ওকে কোনো সমস্যা নেই নাকি ভাই এই যে আমরা যে যুক্তি ব্যবহার করে আমরা যে জিনিসগুলো অ্যানালাইসিস করলাম এইটাই হচ্ছে যুক্তি তথ্য প্রমাণ ব্যবহার করে আমরা বুঝতে পারবো একটা ঘটনা ভালো মোরাল নাকি ইমোরাল নৈতিক নাকি অনৈতিক এছাড়া তো আমাদের কাছে আর কোনো পদ্ধতি নাই এখন যদি মনে করেন ফারাজ ভাই আপনারা কইছে আসিফ একটা ঘুষি মার আপনি ঘুষি মেরা দিলেন কিছুই চিন্তা করলেন না ঘুষি মেরা দিলেন এই কাজটা তো মোরাল হবে না কারণ এই কাজটা এই কাজটার পেছনে তো আপনি কোনো যুক্তি ব্যবহার করেন নাই আপনারা খালি হুকুম পালন করছেন নাকি তাহলে এই কাজটা তো একটা ইমোরাল কাজ হবে নাকি আচ্ছা আমার মনে হয় আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি তাহলে আর কি কোনো প্রশ্ন আছে

সেই যারা দর্শিত হয়েছিল তারা কি ইসলামিক মানে ইসলাম ধর্মের মতো ব্যবহার করছে না তারা যদি হিন্দু নারী হয় তাহলে গণিমতের মাল হিসেবে ব্যবহার করতে পারবে কিন্তু মুসলমানরা আবার মুসলমানদেরকে মায়েরা তাদের মা বেটিকে মাল হিসেবে ব্যবহার করতে পারবে না আচ্ছা আমার মনে হয় সুমন গোপ ভাই আপনি একটু উঠে কথা বলেন বা একটা জামা পরে কথা বলেন এইভাবে এটা তো ভাই ভদ্রতা হলো না প্রথম তো প্রথম আসছি তো এর জন্য সরি আর অনেকক্ষণ ধরে ওয়েট করতে করতে আমি লাইন পাইছি তো ভবিষ্যতে আসলে পরে আসব আচ্ছা ঠিক আছে আর কি কোনো প্রশ্ন আছে আপনার না আপাতত আমার খুবই ভালো লাগলো আপনার উত্তর শুনে আর কিছু নাই ভাই আচ্ছা ঠিক আছে সুমন ভাই ভালো থাকেন আপনাকে বিদায় জানাই তাহলে

অনেক খুশি ভাই কি বলে যে ধন্যবাদ আমি দুই ষোলো সাল থেকে আপনার সাথে আপনার ভিডিও আমি দেখতেছি এবং করতেছি আমি মেসেঞ্জার এ মনে করছিলাম একবার পরে আমরা লিঙ্ক দিয়েছিলাম কিন্তু আমি বুঝতে পারি না কি কি করবো আবার ব্যাক স্টেজে অনেকবার তাকে কিন্তু আমরা মানে লাইনই পাই না আজকে যে কি বলে যে পাই গেছি আচ্ছা ভালো কথা তাহলে ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছি বলেন আচ্ছা ঠিক আছে কি কম বুঝতে পারতেছেন আপনি তো থেকে বলতে সবকিছু আওলায় দিতেছে কত প্রশ্ন জমা রাখা মানে চলতেছি এইজন্য বলা হয় কিভাবে এক রাতে 9 থেকে 11 জন বিবিসাতে টপ 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 করতেন

मिराज चला गल ना कि ना मोहम्मद भाई लाइने डिस्टार्ब ना तो